দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সবকিছু আমাদের সব আমাদের দখলে সারা বাংলা আমার দখলে এই দখলে রাজনীতির পরিণাম ভয়ঙ্কর হচ্ছে কোথাও সিপিএম কোথাও কংগ্রেস কোথাও বিজেপি দেখুন রাজনীতি করার অধিকার আমাদের সকলের আছে কোন রাজনৈতিক দলের কোন বিরোধিতা করতে গেলে আমাকে রাজনৈতিক বিরোধিতা করতে হবে কোন রাজনৈতিক দলকে যদি মনে হয় রাষ্ট্রবিরোধী তাকে ঘোষণা করে দাও তাকে ব্যান করে দাও আপনার আমলে সবাই ফুলে ফেপে উঠছে এই বিজেপি তো আপনারই সাথী ছিল বিজেপিকে তো আপনি হাত ধরে বাংলায় নিয়ে এসেছিলেন এই বিজেপিকে বাংলার মানুষের সঙ্গে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন আজ আপনি বলছেন বসিরহাটের দাঙ্গা বাংলাদেশের থেকে লোক এসে করেছে কারণ বর্ডার নাকি খুলে দিয়েছিল আরএসএস তা বাংলাদেশ থেকে যারা এসেছিল তারা কি সব আরএসএস এর কর্মী আমার প্রশ্নে কাটায় বিভ্রান্ত করবেন না হ্যাঁকে হ্যাঁ নাকে না বলুন সাম্প্রদায়িক শক্তির কোনো রং হয় না সাম্প্রদায়িক শক্তির গেরুয়া রং হতে পারে সাম্প্রদায়িক শক্তির সবুজ রং হতে পারে সাম্প্রদায়িক শক্তির লাল রং সাদা রং সব রং হতে পারে কিন্তু নিজের অপযত ঢাকার জন্য মানুষকে বিভ্রান্ত করার বয়ান দেবেন না কখনো বলছেন বসিরহাটে দাঙ্গা বাইরের লোক করেছে বাইরের লোক বলতে কি আপনি বাংলাদেশের লোক বোঝাচ্ছেন কারা বাংলাদেশের লোক বাংলাদেশ থেকে কারা এসেছিল বলতে হবে আপনাকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেই হবে না বিচার বিভাগীয় তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে না হলে বিচার বিভাগীয় তদন্তের নামে 18 মাসে বছর গুনলে মুখ্যমন্ত্রীকে আমরা ছেড়ে কথা বলবো না আমরাও চাই যে কেন দাঙ্গা হলো কারা সেই দাঙ্গাকারী সকলকে চিহ্নিত করা হোক নিরপেক্ষভাবে তদন্ত হোক নিরপেক্ষভাবে বিচার হোক আজকে পশ্চিমবঙ্গের দুরবস্থা যে একটা ফেসবুক পোস্ট আজকে একটা ফেসবুকের পোস্টিং নিয়ে একটা বিস্তীর্ণ এলাকায় আজকে হিংসা আগুন ছড়িয়ে পড়ল অর্থাৎ প্রমাণ হচ্ছে যে আমাদের ফেসবুকের পোস্টিং নিয়ে একটা বিস্তীর্ণ এলাকায় আজকে হিংসা আগুন ছড়িয়ে পড়ল অর্থাৎ প্রমাণ হচ্ছে যে আমাদের সামাজিক বন্ধন অত্যন্ত কমজোর হয়ে পড়ছে আমাদের সামাজিক বন্ধন যদি কমজোর না হতো তাহলে একটা ফেসবুক পোস্ট নিয়ে এত বড় দাঙ্গা হতো না কারণ যাদের উপর হামলা হয়েছে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তারা কিন্তু কেউ ফেসবুক পোস্টের সঙ্গে জড়িত নয় তাহলে যারা জড়িত না তাদের উপর হামলা হলো অর্থাৎ সামাজিক বন্ধন আমাদের দুর্বল হয়ে গেছে এটা আমাদের সকলকে ভাবতে হবে কালকে আরেকটা কেউ ফেসবুকে পোস্ট করতে পারে পরশুদিন আরেকটা করতে পারে তাহলে সারা বাংলা জুড়ে আমরা দাঙ্গা করব সারা বাংলার প্রশাসন মুখ বুঝে থাকবে আপনি প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দিচ্ছেন না প্রশাসনের কর্তা ব্যক্তিদের কোনো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না সর্বত্র আপনি রাজনৈতিক নিয়ন্ত্রণ রেখে দিচ্ছেন পুলিশ বলছে আমাদের হাতে অস্ত্র নেই আমরা লড়বো কী করে একবার বলছেন কেন্দ্র বাহিনী দিচ্ছে না আরেকবার বলছেন কেন্দ্রের বাহিনী লাগবে না এই রকম একটা অস্থির মস্তিষ্কের অস্থির চিত্তের মুখ্যমন্ত্রী আপনার আমলে আপনার শাসনে আমরা কেউ নিরাপদ বোধ করছি না